এক মৌসুমে 7টি টুর্নামেন্টে অংশ নিয়ে একটিও জেতা হলো না পর্তুগিজ কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো। এটা কি ভাগ্যের নির্মমতা নাকি রোনালদোর ফুরিয়ে যাওয়ার আভাস? এ বছরের জানুয়ারিতে রেকর্ড ফি প্রায় 2500 কোটি টাকায় সৌদি ক্লাব আল-নাসরে যোগ দেন রোনালদো। তখন সৌদি প্রো লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল আল-নাসর। এছাড়া কিংস কাপে তারা ছিল কোয়ার্টার ফাইনালে এবং সুপার কাপের সেমিফাইনালে। বলা যায় ট্রেবল জেতার আশা নিয়েই রোনালদোকে সাইন করায় ক্লাবটি, কিন্তু হলো তার বিপরীত। পর্তুগিজ কিংবদন্তিকে দলে ভেড়ানোর পর এক এক করে সব আশা যেন নিভে যেতে থাকে আল-নাসরের। ট্রেবল তো দূরে থাক, মৌসুম শেষে ট্রফি শূন্যই থেকে গেল ক্লাবটি। রোনালদো আল-নাসরে যোগ দেওয়ার পর ক্লাবটি প্রথম ছিটকে পড়ে সুপার কাপ থেকে। গত 26 জানুয়ারি সেমিফাইনালে আল-ইতিহাদের কাছে 3-1 গোলে হেরে বিদায় নেয় তারা। সেই ম্যাচে কোনো গোলের দেখাই পাননি রোনালদো। এরপর এপ্রিলে কিংস কাপের সেমিফাইনালে আল ওয়েহেদার কাছে 1-0 গোলে হেরে ছিটকে পড়ে আল-নাসর। সে ম্যাচেও নিষ্প্রভ ছিল রোনালদো। এ ঠিক আগে মার্চে আল-ইতিহাদের কাছে 1-0 গোলে হেরে লিগে শীর্ষস্থান হারায় আল-নাসর। তখন থেকে আল লিগে ফিরতে পারেনি দলটি। সর্বশেষ আল-ইতিফাকের সঙ্গে 1-1 গোলে ড্র করে লিগ শিরোপা হাতছাড়া করে রোনালদোরা। এক ম্যাচ হাতে রেখে আল-নাসরের চেয়ে 5 পয়েন্ট এগিয়ে থেকে লিগ জিতে নেয় আল-ইতিহাদ। এতে করে ট্রফি শূন্য থেকে সৌদিতে নিজের প্রথম মৌসুম শেষ করে ক্রিস্টিয়ানো রোনালদো। তবে সৌদি লিগে এখন পর্যন্ত 14 গোলের দেখা পান এই ফরোয়ার্ড। আল-নাসরে যোগ দেওয়ার আগে 2022-23 মৌসুমের শুরুতে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে বেঞ্চ গরম করেছিলেন রোনালদো। ক্লাবটির হয়ে নভেম্বরে শেষবারের মতো মাঠে নামেন রোনালদো। এরপরই পিয়ার্স মর্গানকে দেয়া এক বিস্ফোরক সাক্ষাৎকারের কারণে রোনালদোকে ছেড়ে দেয় ম্যান ইউনাইটেড। বিদায় নেয়ার আগে লিগে 10 ম্যাচে মাত্র 1 গোল করেছিলেন তিনি। এর আগে দলটির হয়ে ইউরোপা লিগেও সুবিধা করতে পারেনি রোনালদো। 6 ম্যাচে করেছিলেন মাত্র 2 গোল। এই মৌসুমে জাতীয় দলের হয়েও ট্রফি শূন্য থাকেন রোনালদো। মৌসুমের শুরুতে ইউয়েফা নেশনস লিগের গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় পর্তুগাল, আর কাতার বিশ্বকাপে তো কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় রোনালদোরা। সব মিলিয়ে এই মৌসুমে 7টি টুর্নামেন্টে অংশ নিয়েও ট্রফির দেখা পাননি এই পর্তুগিজ কিংবদন্তি।